35তম ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডাইরেক্টরের মিটিং হয় শনিবার গীতাঞ্জলি রাজ্য অতিথিশালায়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য বন সংরক্ষক, পর্যটন পূর্ত দপ্তরের সচিব ছাড়াও সংশ্লিষ্ট আধিকারিক সহ সদস্যরা। রাজ্যের পর্যটনের আরও উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার চিন্তাভাবনা করা হয়েছে। এই সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশ করানোর আগে এদিন বোর্ডের সভায় পাশ করানো হয়। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আজকে 35তম বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং এবং আমি দায়িত্বভার গ্রহণ করার পরে এই দপ্তরের মন্ত্রী হিসেবে এটাই আমার প্রথম মিটিং বোর্ড অফ ডিরেক্টরসের। তার আগে আপনারা জানেন আমরা রিভিউ মিটিং করেছি, বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকে এই বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে প্রথা অনুযায়ী যেটা করণীয় সে কাজ করা হবে। এখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের যারা মেম্বাররা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিসিসিএফ আছেন, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ বোর্ডের রাজ্য সরকারের, আমাদের সেক্রেটারি ট্যুরিজম আছেন, সেক্রেটারি পিডাব্লিউডি আছেন, আমাদের ফরেস্টের অন্যান্য মেম্বাররা আছেন, ফিনান্সের সদস্যরা আছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।